আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি এবং পরিবার পরিজন এখনো সুস্থ আছি, এজন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। তো আমি ইতিমধ্যে তিন অধ্যায় শেষ করে এখন আমাদের লাস্ট অধ্যায় যেটা আছে প্রাকৃতিক পরিবেশ এবং পরিবেশ দূষণ অধ্যায় 13 ত্রয়োদশ অধ্যায়, এই অধ্যায়ে এসেছি। তো এই অধ্যায়ে আমরা যে আলোচনা করবো সেটা একটু বলে নিই তোমাদের। এখানে আপাতত আমরা আলোচনা করবো আমাদের পরিবেশের দূষণ নিয়ে। তো এখানে এই অধ্যায়ে আছে আমাদের পরিবেশের তিনটা মৌলিক উপাদান, মাটি, পানি এবং বায়ু দূষণ। এই দূষণ কেন হয়, দূষণের ফলে কী ক্ষতি হয় এবং দূষণটাকে আমরা কীভাবে রোধ করতে পারি, এই নিয়ে আমাদের এই অধ্যায়টা। তো আজকে আমি যেটা আলোচনা করবো এই অধ্যায়ে সেটা হচ্ছে আমাদের পাঠ একে আছে আমাদের পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ কি, কাকে বলে, কেন হয় পরিবেশ দূষণ, এবং পাঠ দুই হচ্ছে পরিবেশ দূষণের পরিবেশের উপাদান সমূহের দূষণের কারণ, মানে পরিবেশের যে উপাদানগুলি আছে মূল উপাদান, মূল জড় উপাদান মাটি, পানি এবং বায়ু, এই তিনটি উপাদান কি কি কারণে দূষিত হতে পারে। তো এইটুকুই আলো থাকবে আপনার আজকে আলোচনায় পাঠ 1 এবং পাঠ 2। তো পাঠ 1 হচ্ছে পরিবেশ দূষণ, তারা পরিবেশ দূষণ কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করি। তো পরিবেশের মধ্যে আমাদের যা আছে সেটা হচ্ছে মূলত জীব উপাদান এবং অজীব বা জড় উপাদান। তো আমরা জীব উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, এবং জড় উপাদানের মধ্যে আছে আমাদের মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, নালা, যা এগুলো হচ্ছে আমাদের জড় উপাদান। তো এই উপাদানগুলি কিন্তু আমরা মানুষরা ব্যবহার করি, আমাদের মানুষদের ব্যবহারের ফলে এবং মানুষদের অসচেতনতার ফলে অসচেতনভাবে পরিবেশের উপাদানগুলি ব্যবহারের কারণে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, যেটা কিনা আমাদের জীবের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো তখন এটাকে আমরা বলে থাকি পরিবেশ দূষণ। তো আমি যদি সংজ্ঞার আকারে বলি পরিবেশ দূষণ কি বা পরিবেশ দূষণ কাকে বলে, এটা যদি সংজ্ঞার আকারে বলি তাহলে এটা বলতে পারে যে প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড এবং অথবা এই উভয় কারণে, প্রাকৃতিক কারণ অথবা মানুষের তৈরি কারণ অথবা এই উভয় কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটে, যেটা কিনা যার ফলে কিনা পরিবেশের উপাদানগুলির ভারসাম্য নষ্ট হয়, ফলে মানুষ এবং উদ্ভিদসমূহ ক্ষতিগ্রস্ত হয়, এই অবস্থাকে বলা হয় পরিবেশ দূষণ। ঠিক আছে, তো এটা আমাদের পাঠ 1। পাঠ 1-এর পৃষ্ঠ হচ্ছে 136 পৃষ্ঠা। 136 পৃষ্ঠা তোমরা সবাই বই নিয়ে বসবে, যাতে করে এই যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা তোমাদের চোখে সামনে থাকে, যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। তো এইগুলো আমাদের পরিবেশ দূষণ কাকে বলে। পরবর্তীতে আসি যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে, কিছু কিছু উপাদানের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। তো এই পরিবেশ যে উপাদানগুলি পরিবেশ দূষণ করে সেই উপাদানগুলিকে আমরা বলি দূষক পদার্থ। তার মানে আমরা মানুষরা যে সমস্ত উপাদান ব্যবহার করে আমাদের পরিবেশকে দূষিত করি সেই উপাদানগুলিকে বলা হয় দূষক পদার্থ। তাহলে আমরা পেলাম দূষক পদার্থ কি। তো এখন এই দূষক পদার্থ কি সেইগুলি সম্পর্কে একটু আলোচনা করি। তো সেগুলি হচ্ছে আমাদের মনে করো যে আমরা যে গাড়ির থেকে যে ধোয়া বের হয় সেই ধোয়া আমাদের পরিবেশকে দূষিত করে, জমিতে ব্যবহৃত কীটনাশক আমাদের পরিবেশকে দূষিত করে, জমিতে রাসায়নিক সার ব্যবহার করে মাটি দূষিত হয় তা যেটা কিনা পরিবেশের একটা উপাদান পরিবেশকে দূষিত করে, প্লাস্টিক পলিথিন বিভিন্ন আবর্জনা যদি আমরা যেখানে সেখানে ফেলি তাহলে পরিবেশ দূষিত হয়। ঠিক আছে, এবং কলকারখানা থেকে যে কালো ধোঁয়া বের হয় এটা আমাদের বায়ু দূষণের কারণ, তার মানে এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণের অন্যতম একটা প্রধান কারণ। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে দূষক পদার্থ, দূষক পদার্থ। তাহলে আমরা পেলাম এখানে পরিবেশ দূষণ কাকে বলে এবং পরিবেশ দূষণের উপাদানগুলির নাম, মানে দূষক পদার্থের নাম। ঠিক আছে, তাহলে দূষক কি এই সংজ্ঞাটা আমরা এখানে পেলাম, দূষক পদার্থ কি এই সংজ্ঞা এটাও আমরা এখানে পেলাম। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে পাঠ 2। পাঠ 2-এ আছে আমাদের পরিবেশের উপাদান সমূহ দূষণের কারণ। এই যে পরিবেশের আমাদের মৌলিক উপাদান, মূল উপাদান, জড় উপাদান যেগুলি মাটি, পানি এবং বায়ু, এই তিনটি উপাদান আসলে মানুষের তৈরি বিভিন্ন কারণে দূষিত হয়ে থাকে। তো বিশেষ করে আমাদের আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যা, এই ক্রমবর্ধমান জনসংখ্যার কারণেই মূলত আমাদের পরিবেশের উপাদানগুলি দূষিত হচ্ছে। তো প্রাকৃতিক কারণেও আমাদের পরিবেশ দূষিত হয়, তবে
প্রাকৃতিক কারণের চেয়ে মানুষের তৈরি কারণটাই বেশি আমাদের পরিবেশ দূষিত হওয়ার ক্ষেত্রে। কারণ দেখো যে আমাদের মানুষ ধীরে ধীরে বাড়ছে, তো মানুষ যখন বাড়ছে তখন মানুষের ব্যবহৃত যে দ্রব্য সামগ্রী সেগুলির পরিমাণও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো সেগুলির পরিমাণ বাড়াতে হলে কলকারখানার পরিমাণ বাড়াতে হবে। তো কলকারখানার পরিমাণ যখন বেড়ে যায় তখন কালো ধোঁয়ার পরিমাণও বেড়ে যায়। আর আমরা জানি যে ধোঁয়া মানে কলকারখানার ধোঁয়া বলো, তোমার যানবাহনের ধোঁয়া বলো, ধোঁয়ায় কি মিশে থাকে? কার্বন কণা, কার্বন ডাইঅক্সাইড এগুলি মিশে থাকে, যে কারণে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বায়ু দূষণ হয়, ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমরা মানুষরা আমাদের আয়েশি জীবনযাপন করার কারণে আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি, আমরা এসি ব্যবহার করি, যেখান থেকে আমাদের সিএফসি নামক এক অনেক ক্ষতিকারক গ্যাস বেরিয়ে আসে। সিএফসির ফুল মেইন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো এই ক্লোরোফ্লোরোকার্বন যখন বায়ুমণ্ডলে বায়ুর সাথে মিশে যায় তখন সেটা আমাদের বায়ুমণ্ডলে একটা স্তর আছে, সেই স্তরটার নাম হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরে ওজোন গ্যাস নামক একটি গ্যাস থাকে, এই গ্যাসের গ্যাসীয় স্তরটাকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে আমাদের বায়ুমণ্ডলের এই স্তরটা ক্ষতিগ্রস্ত হয় এবং সাথে সাথে আমরা উদ্ভিদ এবং প্রাণীরা ক্ষতিগ্রস্ত হই। কারণ এই ওজোন স্তরের যখন ক্ষতিগ্রস্ত হয় এখানে ফাটলের দেখা দেয়। তো এখান দিয়ে যখন সূর্যের সাথে মিশে থাকা, সূর্যের আলোর সাথে মিশে থাকা অতিবেগুনি রশ্মি, হ্যাঁ আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবী পর্যন্ত এসে পড়ে, যাতে করে আমরা উদ্ভিদ এবং প্রাণীরা ক্ষতিগ্রস্ত হই। তো আমরা প্রাণীদের বা মানুষের ক্ষতির ব্যাপারটা যদি তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে মানুষ কী কীভাবে ক্ষতিগ্রস্ত হয়? মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষের ত্বকের প্রথমে চুলকানি হবে, চুলকানি থেকে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে, চুলে ক্ষতিগ্রস্ত হয়, চুল ক্ষতিগ্রস্ত হয় মানুষের, চোখ ক্ষতিগ্রস্ত হয়, চোখে ছানি পড়ার সহ চোখ অন্ধ হয়ে যেতে পারে। তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তেমনিভাবে উদ্ভিদও ক্ষতিগ্রস্ত হয়। উদ্ভিদের তোমার বৃদ্ধি ব্যাহত হয়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, উদ্ভিদের ফলন কমে যায় এই অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে। তো যে কারণে এই যে মানুষের ক্রমবর্ধমান মানুষ, এই ক্রমবর্ধমান মানুষই মূলত আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণ। তো আরো যদি বলতে হয় কারণ, তাহলে দেখো যে অতিরিক্ত মানুষের জন্য অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন পড়ে। তো বাসস্থান আমাদের তো জমির পরিমাণ সীমিত, কিন্তু আমাদের মানুষ তো বেড়ে যাচ্ছে, তাহলে মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়? বন জঙ্গল কেটে ফেলতে হয়, চাষের জমি নষ্ট করে ফেলতে হয়, চাষের জমিতে ঘরবাড়ি তৈরি করতে হয়, বন জঙ্গল কেটে ঘরবাড়ি তৈরি করতে হয়। এতে করে একটা ক্ষতি হয়, একদিকে ফসল উৎপাদনের পরিমাণ কমে যায় বা ফসল উৎপাদন বাড়াতে গিয়ে রাসায়নিক সার ব্যবহার করতে হয় জমিতে, এবং দ্বিতীয়ত আমাদের বন জঙ্গল কেটে ফেলার কারণে সবুজ উদ্ভিদের পরিমাণ বায়ু কমে যায় পরিবেশে, এতে করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেড়ে যায়। তো যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন কী হয়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমণ্ডলের এমন একটা উপাদান যে উপাদানটা আমাদের সূর্য থেকে আসা তাপকে পৃথিবীতে ধরে রাখে। তো তাপকে যখন বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে তখন বেশি পরিমাণ তাপকে বায়ুমণ্ডলে ধরে রাখতে হয়, যে কারণে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বা উষ্ণতা, পরিবেশ উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং তৈরি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা। তো যে কারণে আমাদের দুই মেরুতে জমে থাকা বরফ পড়ে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, আমাদের বন্য প্রাণীরা তাদের পরিবেশ হারাচ্ছে, থাকার মতো বাসস্থান হারাচ্ছে, ঠিক আছে? তো এরকম নানান ধরনের নানানভাবে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধির কারণেই মূলত আমাদের পরিবেশের উপাদানগুলি দূষিত হচ্ছে। তো এই টপিকটা আছে আমাদের 137 পৃষ্ঠায়, তোমরা 137 পৃষ্ঠাটা একবার দেখে নেবে। এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আবারও বলে দিচ্ছি কি কি পড়ালাম আমি। এক হচ্ছে পরিবেশ দূষণ কাকে বলে, দুই হচ্ছে আমাদের দূষক পদার্থ কি, দূষক পদার্থগুলির নাম, এবং 137 পৃষ্ঠা যে টপিকটার উপর আমি বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে এই টপিকটা, পরিবেশ উপাদানগুলি দূষণের কারণ। অথবা এখানে আমি আরও একটা প্রশ্ন আকারে তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যাই পরিবেশ দূষণের অন্যতম কারণ ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যাই পরিবেশ দূষণের অন্যতম কারণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা আমরা এই টপিক থেকে পাই।
পরশু। তো পরের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।